আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শিশু শিক্ষা কেন্দ্রে বা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। এগরা পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধেই উঠেছে এই অভিযোগ। অভিযোগ তুললেন খোদ তৃণমূলের টাউন সভাপতি। টাকা নিয়ে অন্য ওয়ার্ড থেকে অঙ্গনবাড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের পর্যন্ত অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যদিও অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন পুরো প্রধান স্বপন নায়েক। যে নেওয়া হয়েছে আমাদের স্কুল পয়েন্টের দিয়ে ছুটি ছিল, তারপরে কিন্তু আবার 10 দিন ছুটি পড়েছে, তার মধ্যে কিন্তু আমাদের দুজন নিয়োগ হয়েছে 4 নম্বর ওয়ার্ড থেকে। আমাদের বক্তব্য ছিল যে আমরা গোপন সূত্রে জানো যে 4 নম্বর ওয়ার্ড থেকে নিয়োগ হয়েছে, কিন্তু সেটা এখন অফিসার মানে অফিসার করে বা দল থেকে আমরা জানতে পারি, গোপন সূত্রে শুনলাম আমরা যে 4 নম্বর ওয়ার্ড থেকে নিয়োগ হয়ে থাকে তাহলে স্কুল খুললে কিন্তু আমরা দল থেকে সিদ্ধান্ত নিয়েছি। আমার ওয়ার্ডে আমাদের সঙ্গে টাউন সভাপতি ছিলেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনি কিন্তু দল থেকে আপনি কিন্তু শিশু কেন্দ্রে চাকরি করা পারবেন, চাকরি করা দেওয়ার পরে পুলিশ যাক চেয়ারম্যান যাক তাতে সমাধান না হলে আমরা স্কুল করতে দেবো। আমরা চাইছি কি আমাদের যে সরকারি সফটওয়্যার আছে আমরা চাইছি যে আমাদের ওয়ার্ড থেকে 40-এর ঊর্ধ্বে মাধ্যমিক পাস কি উচ্চ মাধ্যমিক পাস নিলে আমাদের কোনো আপত্তি নেই, যাকে নিবেন দিন কিন্তু ওয়ার্ড থেকে লিখতে হবে। তো এখানে আমাদের যে শিশু শিক্ষা কেন্দ্র আছে আকলাবাদ শরৎ কুমারী শিশু শিক্ষা কেন্দ্র, ওখানে দুজনের বয়স 60 পেরিয়ে যাওয়ার পরে একটু নতুন নিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু ওই ময়না কুমারে কাউকে না নিয়ে রাতের অন্ধকারে দলকে না জানিয়ে টাকার বিনিময়ে ওখানে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে। সেই জন্য আমরা গতকাল মিটিং করেছিলাম দুবারে বসে 9 নম্বর ওয়ার্ডে, সেখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি যেহেতু তারা দল দীর্ঘদিন ধরে করে এসেছে তারা কিছুই পায়নি, মানে চায়ও দীর্ঘ লড়াই সম্বন্ধে যারা করেছে তাদের বাড়ি তার দুষ্ট পরিবার তাদেরকে আমরা দেওয়ার কথা বলবো, আর যদি না দেয় তাহলে ওখানে চাকরি করা।